নমস্কার বন্ধুরা, বর্ণিতাস টেস্টি কিচেনে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি শুধুমাত্র ঘরে থাকা একটা আম দিয়ে দারুণ সুন্দর একটা কেকের রেসিপি। তাহলে চলো দেরি না করে রেসিপিটা শুরু করে দিই। তো প্রথমে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি 2টো ডিম। আর এই রেসিপিটা বানাবার জন্য একটাই আম লাগবে। তো আমটাকে কিন্তু ভালো করে কেটে তারপরে কিন্তু মিক্সিতে পেস্ট করে পিউরি করে নিতে হবে। আর এখানে দেখো, যেই ডিমটা ফাটিয়ে দিয়েছিলাম সে ডিমের থেকে আমি কুসুম দুটোকে আলাদা করে নিয়েছি। নেওয়ার পর আমি ওই ডিমের সাদা অংশের মধ্যে দিয়ে দিয়েছি 1/2 কাপ চিনির গুঁড়ো। এখানে কেকটা কিন্তু আমি একটু কম মিষ্টি তৈরি করব, সেজন্য কিন্তু চিনির পরিমাণটা কম দিয়েছি। তোমরা যদি একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করো সেক্ষেত্রে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে নেবে। তো চিনিটা দেওয়ার পর এবার আমি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে খুব ভালো করে এটাকে ব্লেন্ড করে নেব বেশ কিছুক্ষণ সময় নিয়ে। তো দেখো, বেশ ভালো করে কিন্তু বেশ কিছুক্ষণ সময় নিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব কুসুমগুলো। কুসুমগুলো একবারে দেব না, অল্প অল্প করে দেব আর এরকমভাবে ব্লেন্ড করতে থাকব। এই কেক তৈরিতে যত ভালো করে এটাকে ব্লেন্ড করা হবে কেকটা কিন্তু ততটাই সুন্দর তৈরি হবে। তো দেখো, কুসুমটাকে দিয়ে ভালো করে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। এরপর এখানে অ্যাড করলাম 2 টেবিল চামচ সাদা তেল আর 1 টেবিল চামচ দুধ নর্মাল টেম্পারেচারে রাখা। এবার আমি সমস্ত উপকরণ আবারও ভালো করে ব্লেন্ড করে নেব এই সমস্ত উপকরণ। বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু অলরেডি আরও অনেক কেকের ভিডিও আছে, তোমরা যারা দেখোনি তারা কিন্তু চাইলে দেখে নিতে পারো, আমি ডেসক্রিপশানে লিংক দিয়ে দেবো। খুব ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো একটা বড় ছাঁকনি। ছাঁকনির মধ্যে আমি 1 কাপ ময়দা দিয়ে দেবো, তারপর দেবো 1/2 চা চামচ বেকিং সোডা আর 1 চা চামচ বেকিং পাউডার। এই সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালো করে কিন্তু আবার চালনির সাহায্যে চেলে নিতে হবে। ময়দাটা যদি ভালো করে চেলে নেওয়া হয় তাহলে কিন্তু কেকের মধ্যে কোনো রকমের দানা থাকবে না। তো সেই জন্য কিন্তু অবশ্যই কেক বানানোর ক্ষেত্রে ময়দাটাকে চেলে তারপরে কিন্তু এর মধ্যে দেবে। এবার আমি এটাকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব ময়দার সঙ্গে। এই ময়দার সঙ্গে এগুলো সমস্ত উপকরণ মেশাতে মেশাতে এদিকে কিন্তু আমি কেকের জন্য গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়ে একটা স্ট্যান্ড গরম হতে রেখে দিয়েছি। আর এদিকে দেখো, ময়দাটাকে কিন্তু খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়েছি 3/4 কাপ আমের পাল্প দিয়েছি এর মধ্যে। দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু আবারও খুব সুন্দর করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপর কিন্তু কেকটাকে আমি বেক হতে দেবো। আর যেহেতু বেকিং পাউডার আর বেকিং সোডাটা দেওয়া হয়ে গেছে, তাই জন্য কিন্তু বেশিক্ষণ সময় আর কেকটাকে বাইরে রাখা যাবে না, সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে বেক হতে বসিয়ে দিতে হবে। তো দেখো, ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এদিকে আমি বাটার পেপার লাগিয়ে কিন্তু কেক টিনটা রেডি করে নিয়েছি, মানে কেক টিনের উপরে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়ে বাটার পেপারটা লাগিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে ব্যাটারটা দিয়ে দেব, দিয়ে কিন্তু এবার বেশ ভালো করে এটাকে কিন্তু ট্যাপ ট্যাপ করে দিতে হবে যাতে এর মধ্যে কোনো রকমের বাবলস না থাকে। তো দেখো, খুব সুন্দর করে কিন্তু ট্যাপ ট্যাপ করে দিতে হবে, দিয়ে এবার কেকটাকে কিন্তু 30 থেকে 35 মিনিটের জন্য বেক হতে দিতে হবে। তো এবার এই আগে থেকে প্রিহিট করে রাখা কড়াইয়ের মধ্যে আমি বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। 30 থেকে 35 মিনিট কিন্তু অপেক্ষা করতে হবে। তার মাঝখানে একটু ঢাকনাটা তুলে আমি একটু হালকা করে কেকটাকে ডেকোরেট করে নেব। তার জন্য কয়েকটা আমন্ড আর আখরোট এখানে দিয়ে আমি কেকটাকে একটু ডেকোরেশন করে নেব। এটা কিন্তু খুব চটজলদি করে নিতে হবে, কারণ কেকটাকে কিন্তু এভাবে রেখে দেওয়া যাবে না, তাহলে কিন্তু কেকটা ফুলতে একটু প্রবলেম হতে পারে। সেই জন্য তো চটজলদি এই কাজটাকে কিন্তু করে নিতে হবে। কেকটা কিন্তু ডেকোরেশন করা রেডি। এবার আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো, ঢেকে আরও 10 মিনিটের জন্য বেক হতে দেবো। তো দেখো, আমি একটা স্টিক দিয়ে চেক করে নিচ্ছি, কেকটা কিন্তু খুব সুন্দর করে বেক হয়ে গেছে। এবার কেকটাকে ভালো করে ঠান্ডা করে নেওয়ার পর একটা চাকুর সাহায্যে খুব ভালো করে আগে প্রথমে সাইড দিয়ে কেটে নিতে হবে, ছাড়িয়ে নিতে হবে। তারপর উপর থেকে একটা প্লেট দিয়ে এরকমভাবে উল্টে দিলে কেকটা কিন্তু খুব সহজেই উঠে আসবে। তো দেখো, কেকটা কিন্তু খুব সুন্দর করে বেক হয়ে গেছে। আর বাটার পেপারটা আমি উপর থেকে এরকমভাবে তুলে দেব। তুলে দেওয়ার পর আমি কেকটাকে আবার উল্টে দেব। তো দেখো, কেকটা কিন্তু খুব সুন্দর করে রেডি হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর খেতে। তোমরা যদি একটু মিষ্টি খেতে বেশি ভালোবাসো কেকে, তাহলে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে নেবে। তো দেখো, ম্যাঙ্গো কেক কিন্তু একদম রেডি। খুব সহজেই তোমরা বাড়িতে এভাবে তৈরি করে নিতে পারবে যদি এই রেসিপিটা তোমরা ফলো করো। তো দেখো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর তোমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সঙ্গে কিন্তু এই কেকের রেসিপিটা শেয়ার করতে ভুলবে না।
তো দেখো কেকটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। তোমরা অবশ্যই বাড়িতে বানাও, আর বানিয়ে কিন্তু আমাকে ফিডব্যাক দিতে একদমই ভুলো না। তাহলে আজকের মতো আসছি বন্ধুরা, দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো।